হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো অলরেডি আমি কালকে 25 থেকে 50টি কোশ্চেন আপলোড করেছিলাম, তো বায়োলজির স্বাস্থ্য সম্পর্কে কোশ্চেনগুলো। তো আজকে আরও কিছু কোশ্চেন আপলোড করছি। তো 50 থেকে কোশ্চেন স্টার্ট হচ্ছে, কোন অরিন্দ নিলয় ছিদ্রে মাইট্রাল কপাটিকে অবস্থিত? তো এই কোশ্চেনটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, তো এটির অ্যান্সার ছিল অপশন সি, বাম। বাম অরিন্দ এবং বাম নিলয়, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন থেকে আজকে স্টার্ট হয়, 51 থেকে নিম্নলিখিত কোনটি ত্বকে উৎপাদিত ভিটামিন, মানবদেহের ত্বকে উৎপন্ন হয় এই ভিটামিনটি কোন ভিটামিন? না, 51-এর কোয়েশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান ডি, ক্যালসিফেরল, ঠিক আছে। ক্যালসিফেরল মানে ভিটামিন ডি, ঠিক আছে। নেক্সট, থাইরক্সিনের প্রধান উপাদান কী? থাইরক্সিনের প্রধান উপাদান কী? তো এটি অ্যান্সার হচ্ছে অপশান সি, আয়োডিন। ওকে, আয়োডিন হচ্ছে মেন উপাদান থাইরক্সিন হরমোনের। নেক্সট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত তরলকে কী বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে একটা তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থের নাম কী? তো 53 অ্যান্সারটা হচ্ছে অপশান বি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা দ্বারা পরিপূর্ণ থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নেক্সট, কোনটিকে প্রভুগ্রন্থি বলা হয়? এটা সকলেরই জানা, অপশান সি, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, ঠিক আছে। নেক্সট পেজে যাবো আমরা, 55, মানুষের সুষমাকাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষমাকাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা হচ্ছে অপশান ডি, 31 জোড়া। ওকে, 31 জোড়া। নেক্সট, একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দনের পরিমাণ কত? না, অপশান সি, 72 বার। নেক্সট, হৃৎপিণ্ডের কোথায় স্পন্দন প্রবাহ সৃষ্টি হয়? তো 57-এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান বি, এস এ নোট। ওকে, এস এ নোটে। নেক্সট, নিম্নলিখিত কোনটি রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা? রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা হচ্ছে অপশান ডি, প্লেটলেটস। ওকে, প্লেটলেটস বা সেদ রক্তকণিকা একটা পার্ট, ওটা ঠিক আছে। কোন নিম্নলিখিত, সরি, অণুচক্রিকার পার্ট, প্লেটলেটস। ওকে, অণুচক্রিকা। নিম্নলিখিত কোনটি রক্ততঞ্চনে বাধাদানকারী উপাদান? তো 59-এর অ্যান্সার হচ্ছে অপশান সি, হেপারিন। ওকে, হেপারিন হচ্ছে রক্তবাহে, মানে শিরা বা ধমনির মধ্যে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে দেয় না, সেটা হচ্ছে হেপারিন। ওকে, অপশান সি। নেক্সট, মানব শরীরে কোথায় ইপিগ্লটিস থাকে? ইপিগ্লটিস কোথায় থাকে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি, ষড়যন্ত্র। নেক্সট, নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? সংকটকালীন হরমোন কোনটিকে বলা হয়? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়। মানবদেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? অপশান এ, বৃক্কে। ওকে, বৃক্কে ইউরিয়া উৎপন্ন হয়, সরি, এটির অ্যান্সার হচ্ছে অপশান সি, যকৃতে উৎপন্ন হয়, ঠিক আছে, সরি, যকৃতে উৎপন্ন হয় ইউরিয়া। নেক্সট, কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, লৌহ। নেক্সট, মানব শরীরে অস্থির সংখ্যা কত, মানে হাড়ের সংখ্যা কত সৃষ্টি করে? অ্যান্সার হচ্ছে অপশান সি, 206টি। নেক্সট, নোথ্রেগোট পদার্থ কী? নোথ্রেগোট পদার্থটি কী? তো 65-এর অ্যান্সার হচ্ছে অপশান বি, সালফেট। নেক্সট, পিনিয়াল বডি কোথায় পাওয়া যায়? পিনিয়াল বডি, তো এটি অ্যান্সার হচ্ছে অপশান সি, মস্তিষ্কে। 67 কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? তো 67-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি, যকৃৎ। ওকে, নেক্সট, পেশিকলাকে কত ভাগে ভাগ করা হয়? তো 68-এর অ্যান্সার হচ্ছে অপশান এ, 3 ভাগে ভাগ করা হয়। নিম্নলিখিত কোনটি বিপাকীয় কার্য নয়? তো 69-এর অ্যান্সার হচ্ছে অপশান এ, জনন। জনন বিপাকীয় কার্য নয়। নেক্সট, রক্তের কোন উপাদানটি অ্যালার্জি বিরোধী ক্রিয়াতে সক্রিয়ভাবে সাহায্য করে? তো 70-এর অ্যান্সার হচ্ছে অপশান সি, ইউসিনোফিল। নেক্সট, নিম্নলিখিত কোনটি বংশগত রোগ নয়? তো এটির অ্যান্সার কী হবে? না, অপশান বি। ওকে, টিউবারকুলোসিস বা টিবি, টিবি অফিসটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা কোনো বংশগত ডিজিজ নয়। নেক্সট, রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে, অক্সিজেন বহন করা। নেক্সট, দেহের সংকোচী কলাকে কী বলা হয়? তো 73-এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি, পেশি বলা হয়। 74-এর কোশ্চেন, রেনিন কোথায় পাওয়া যায়? রেনিন, তো 74-এর অ্যান্সার হচ্ছে অপশান এ, পাচক রসে পাওয়া যায় রেনিন। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকে, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নিউরন থেকে সংকেত গ্রহণ করে? তো 75-এর অ্যান্সার হচ্ছে অপশান সি, ডেনড্রন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন, আর জবলেস সোসাইটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।